হ্যালো গাইস, আমি তাইহান সুবাদে কে দি হাঙ্গুর ব্যাক ফর ইউ উইথ অ্যানাদার সিরিজ। তো আজকে আমাদের এই সিরিজটা শুরু করতে যাচ্ছে, সেটার নাম হবে হাউ টু। তো হাউ টু মানে হচ্ছে মানুষ আমাকে কোয়েশ্চেন করতেছে ডিএমএ অথবা ইনবক্সে, এসে অনেক কোয়েশ্চেন করতেছে যে হাউ টু ডু আ বেঞ্চ প্রেস প্রপারলি, হাউ টু ডু আ ডেডলিফট প্রপারলি, অ্যান্ড হাউ টু ট্রেন ইউর অ্যাপস প্রপারলি। তো আজকে আমাদের এপিসোডে যেই মাসেল পার্টটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের অ্যাপস, হাউ টু ট্রেন সিমেট্রিক্যাল অর অ্যাসিমেট্রিক্যাল অ্যাপস। তো এটা নিয়ে আজকে আমাদের এপিসোডটা। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে আমার এপিসোডগুলো আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো সবাই আমাকে একটা কোয়েশ্চেন আস করে যে আমার টি শার্টগুলো কই থেকে নেওয়া, যদি আমি এটা বলতে পারবো না কই থেকে না। আপনারা যদি আমাকে স্পন্সর করতে চান, স্টিল অন উইথ স্পন্সর। যারা আমাকে হেল্প করবে তারা হচ্ছে আমারই ট্রেনিং হেক্সার মেম্বার, আমার অ্যাথলিটস। তো আর তাদেরকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেক আগে দেখবেন, ওরা আমাদের ভিডিওতে ছিল। তো আজকে তাদেরকে আমরা পার্সোনাল ইন্ট্রোডাকশন করাই দেব। তো তারা হচ্ছে, সো দেরি না করে লেটস গো টু দিস এপিসোড অ্যান্ড আপনাকে দেখাই যে অ্যাপসগুলো আমাদের সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল, এটা হচ্ছে সিমেট্রিক্যাল, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, অ্যাপসগুলো কীভাবে ট্রেন করতে হবে। তো অনেক মানুষ যে কোয়েশ্চেনটা আমার করে থাকে সেটা হচ্ছে যে অ্যাপস সিমেট্রিক্যাল কীভাবে করবো। যেমন কোডটা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাপস সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল অ্যাজ ইন একদম সোজা লাইনে এখান দিয়ে একটা আর এখান দিয়ে আমাদের অ্যাপস সিমেট্রিক্যাল, মানে কোনো আঁকা বাঁকা কোনো শেপ নেই। আর ওনারটা এখানে হচ্ছে টোটালি ডিফারেন্ট, সেটা হচ্ছে ওনার অ্যাপসটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক্যাল অ্যাপস, যেটা হচ্ছে আমাদের উঁচা নিচা অথবা বাঁকাতারা অ্যাপস আমরা বলে থাকি। তো বোথ অ্যাপস আর ফাইন, আমাদের স্টেজে এগুলো এত কম্পেয়ার করা হয় না, অ্যাপস কাটটা সোজা কাটটা বাঁকা, ইটস টোটালি আপনার জেনেটিক্স। এই অ্যাপস যে অনেক মানুষ বলে যে অ্যাপসের হয়তো বা বাঁকা এক্সারসাইজ হয়েছে অথবা কোনো এক্সারসাইজ ভুল করার কারণে অ্যাপসটা বাঁকা তারা হয়ে যায়, এটা টোটালি ভুল একটা কনসেপ্ট, এটা ব্রো সায়েন্স। এটা আসলে হয় না, জাস্ট বিকজ এটা অ্যাপস আর টোটালি অন ইয়োর জেনেটিক্স। যেমন এক একজনের শোল্ডার ভালো থাকে, এক একজনের চেস্ট ভালো থাকে, তো ইট ইজ টোটালি আপন ইয়োর জেনেটিক্স যে আপনারা কীভাবে, মানে আপনাদের প্যারেন্টাল যে ফিগার, প্যারেন্টাল যেই জেনেটিক্সগুলো থাকে, জিনসগুলো থাকে, ওগুলো আপনার ভিতরে কীভাবে কাজ করতেছে। এছাড়া ইটস নট লাইক যে আপনারা বেশি করে চেস্ট মারলে চেস্টের শেপটা চেঞ্জ হয়ে যাবেন, না, এটা কিন্তু হয় না। আমাদের তেমনই অ্যাপসও একটা মাসেল। তো অনেক মানুষ এটাও একটা কনফিউশন থাকে যে আপার অ্যাপস, লোয়ার অ্যাপস ট্রেন করো, আপার অ্যাপস ট্রেন করো, মিডল অ্যাপস ট্রেন করো, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ হচ্ছে আমাদের যে অ্যাপসটা আছে এটা কমপ্লিটলি একটা আলাদা মাসেল, এটা আমাদের পুরোটা আসছে একটা মাসেল, মানে আমাদের এখানে কিন্তু যে এরকম না যে এটার সাথে এটা কানেক্টেড না, বা আমাদের এই মিডল অ্যাপসের সাথে লোয়ার অ্যাপসটা কানেক্টেড না, ইটস টোটালি কানেক্টেড। মানে আমাদের অ্যাপস কিন্তু একটা মাসেল গ্রুপ, আমাদের অ্যাপস একটা মাসেল গ্রুপ হওয়ার কারণে আমরা এটাকে যেভাবে হিট না করি না কেন, ক্রাঞ্চেস করি অথবা লেগ রেজেস করি, সাইড রেজেস করি, আমাদের কিন্তু অ্যাপস মাসেলটাই হিট হচ্ছে। আমাদের কিন্তু এরকম না যে মিডল অ্যাপসের জন্য একটা একটা এক্সারসাইজ অথবা আমাদের লোয়ার অ্যাপসের জন্য একটা এক্সারসাইজ, দিস ইজ কমপ্লিটলি রং। আমাদের অ্যাপস ইজ এ সিঙ্গেল মাসেল গ্রুপ, যেটাকে আমরা যে কোনোভাবে ট্রেন করতে পারি, হয়তো বা জাস্ট আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে হিট করতে পারি। সো অনেক মানুষ কোয়েশ্চেন করে থাকে যে, অনেক মানুষ দেখবেন জিমে গেলেই তারা অ্যাপস ট্রেন করে, অ্যাপস ট্রেন করে মনে করে যে অ্যাপসটা বের হয়ে যাবে, বাট অ্যাপস বের হবে না আনলেস, অ্যাপস মাসেল কিন্তু সবার মধ্যেই থাকে, সবার বডিতে অ্যাপস আর ব্যাকের যে মাসেলটা থাকে এটা কিন্তু অলরেডি এক্সিস্টিং একটা মাসেল। সো জাস্ট এটাকে আমরা ট্রেন করে হয়তো বা ডেভেলপ করতে পারি, আর আনলেস আমাদের বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক কম থাকে আমাদের অ্যাপস মাসেল কিন্তু বের হবে না। অনেক মানুষ দেখবেন জিমে গেলেই বলবে যে অ্যাপস মারো, বেশি করে অ্যাপস এক্সারসাইজ করো, বাট দ্যাট ইজ আ টোটাল ওয়েস্ট আনলেস ইউ ডু ইউর কার্ডিও। ওনাদের ফ্যাট পার্সেন্টেজ কম বলে কিন্তু ওনাদের অ্যাপসগুলো ক্লিয়ার, আমাদের যদি ফ্যাট পার্সেন্টেজ কম না থাকে, অ্যাটলিস্ট 10 নিচে না থাকে, আপনারা কিন্তু অ্যাপস দেখতে পারবেন না, দ্যাট ইজ আ টোটালি বুলশিট টক। সবাই বলে যে ট্রেন করলেই অ্যাপস হবে, ট্রেন করলে অ্যাপস হবে, না, ট্রেন করলে অ্যাপস হবে না। ফ্যাট পার্সেন্টেজ ডাউন হলে আপনাদের অ্যাপস মাসেল ডেভেলপ হোক আর না হোক, অ্যাপস বের হবে। দের আর হান্ড্রেড অ্যান্ড সোর্স অফ এক্সারসাইজ ফর অ্যাপস। আমরা আজকে 5টা এক্সারসাইজ দেখাবো যেটা করলে আপনাদের অ্যাপস অবশ্যই আসবে উইথ প্রপার ডায়েট অ্যান্ড কার্ডিও। সো টপ 5 এক্সারসাইজের মধ্যে আমাদের ফার্স্ট যে এক্সারসাইজ হবে সেটা হবে আমাদের বেসিক ক্রাঞ্চেস। বেসিক ক্রাঞ্চেসের উপরে অ্যাপসের মধ্যে আই ডোন্ট থিঙ্ক কোনো এক্সারসাইজ আছে, বেসিক ক্রাঞ্চেস। আর সেকেন্ড যেটা হবে সেটা হবে লেগ রেজেস, আমাদের টোটাল অ্যাপসটাকে হিট করার জন্য। তো যাই হোক, আমরা দেখবো আমাদের ক্রাঞ্চেসটা কীভাবে করতে হয়, মানে প্রপার ফর্মটা। সো এটা হবে জাস্ট বেসিক, আমরা এই জাস্ট টর্সোটা উঠে, আমাদের দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাপস এখানে কন্ট্রাক্ট হচ্ছে, আমাদের কিন্তু ওই আপার লোয়ারের জন্য এক্সট্রা কোনো কিছু করতে দিতেছে না, প্রত্যেকটা অ্যাপস এখানে ক্রাঞ্চের মধ্যে কন্ট্রাক্ট হচ্ছে। আরেকবার বলো। তো এই জিনিসটার মধ্যে অনেক মানুষ যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে, ভুলটা আমরা দেখাচ্ছি, অনেক মানুষ দেখা যায় যে ভুল করতে গেলে তারা টোটালি উঠে যায়, এই যে এই জিনিসটা তারা ভুল করে থাকে, এই জিনিসটা হচ্ছে তাদের ভুল। এই প্রপার এক্সারসাইজটা হচ্ছে জাস্ট আমাদের এই টর্সোটা হাফ উঠবে, ওটা এতটুকু,
হাফ উঠবে আমাদের যখন টোটালি যখন উঠে যাই আমাদের কিন্তু অ্যাপস থেকে স্ট্রেসটা চলে যায় নরমাল রিল্যাক্স রিল্যাক্স আমাদের অ্যাপস থেকে স্ট্রেসটা চলে যায় তো আমাদের বেসিক যেটা থাকবে আমাদের যে টর্সো আপ করে আমাদের অ্যাপসটা ক্রাঞ্চ করে এটা হোল্ড করা দুই এক সেকেন্ড দেন আবার রিলিজ করে আমাদের টর্সো রিল্যাক্স হবে দেন আবার পুশ করে যে টর্সো আপ করে এটা হবে আমাদের প্রপার অ্যাপ ক্রাঞ্চেস তো আমরা এখন যাবো আমাদের সেকেন্ড এক্সারসাইজে সেটা হচ্ছে লেগ রেজেস দ্য বেস্ট ওয়ান ফর অ্যাপস তো আমাদের সেকেন্ড এক্সারসাইজ যেটা হবে সেটা হবে আমাদের লেগ রেজেস হ্যাঙ্গিং লেগ রেজেস তো হ্যাঙ্গিং লেগ রেজেসটা এখানে অনেক মানুষের ভুল থাকে আমি দেখাচ্ছি তো হ্যাঙ্গিং লেগ রেজেস যেটা হবে বেসিক হবে আমাদের পা উঠে জাস্ট এই পর্যন্ত ক্রাঞ্চ হবে ঠিক আছে তো পা ভাঙবে অনেক মানুষ পা ভেঙেও করতে পারে পা ভাঙেন পা ভেঙেও করতে পারে জাস্ট আমরা ক্রাঞ্চ করে এখানে যারা যাদেরকে হ্যাঙ্গিং লেগ রেজ দেখবেন অনেক বডি মুভ করে তারা জাস্ট ক্রাঞ্চ করে এইভাবে উঠাতে পারেন অনেক মানুষ বলবে যে ক্রাঞ্চ করে আমাদের হ্যাঙ্গিং লেগ রেজ এইখানে নিতে হবে বাট দিস ইজ টোটাল বুলশিট ডোন্ট ফলো দিস স্টাফ আপনাদের এরকম যদি আমরা উঠাই আমাদের ব্যাকবোনেও অনেক প্রবলেমস হয় যখন আমরা রিলিজ করি তখন অনেক মানুষ দেখা যায় একদম পিছিয়ে নিয়ে যায় বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট আমাদের যখন ক্রাঞ্চ করবো পা ভেঙে উঠাবো এতটুকু আবার যখন নামাবো জাস্ট স্ট্রেট এতটুকু আমাদের অ্যাবডোমেনটা যতটুকু স্ট্রেচ হয় এতটুকু স্ট্রেচ করবো দ্যাটস ইট এটাই হবে আমাদের লেগ রেজেস এটাই আমাদের প্রপার ফর্ম অফ লেগ রেজেস আর আমাদের মুভমেন্টটা থাকবে জাস্ট এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি অনেক মনে দেখা যায় 180 ডিগ্রি বেশি যাচ্ছে তখন এটা ব্যাকবোন অনেক স্ট্রেস করে তো আমরা এই জিনিসটা করবো না তো এই জিনিসটা থেকে আমরা একটু কেয়ারফুল থাকবো কারণ আমাদের ওয়ার্কআউট করলে কিন্তু শরীর সুস্থ থাকে বাট আমরা যদি ভুল ওয়ার্কআউট করি তো তখন দেখা যাচ্ছে আমাদের অ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজ বেশি আসতেছে আমাদের অনেক রকম ইঞ্জুরিজ হয় তো আমি অলওয়েজ বলি বি প্রোন টু ইঞ্জুরিজ বি স্মার্ট অ্যান্ড ওয়ার্ক স্মার্ট তো আমাদের অ্যাপসকে সুন্দর করার জন্য মেইনলি যেই আমাদের মাসেলটা সবচেয়ে বেশি ফোকাস করে আমাদের অ্যাপসটাকে পপ আউট করার জন্য সেটা হচ্ছে আমাদের ওবলিক্স তো ওবলিক্সটা হচ্ছে মানে মানে সব ডিফারেন্ট কনফিউজ থাকে আমাদের ওবলিক্স হচ্ছে এই স্ট্রাইডাল মাসলসগুলো তো এটাকে আমরা ওবলিক্স বলে থাকি তো আমাদের অ্যাপসের জন্য আমরা ওই দুটো এক্সারসাইজ করবো সেটা হচ্ছে ক্রাঞ্চেস অ্যান্ড লেগ রেজেস থার্ডে যেটা যাবো সেটা আমাদের ওবলিক্সের জন্য আমাদের এখন যে এক্সারসাইজটা হবে সেটা হবে ওবলিক্সের জন্য এটা আমরা ভ্যারিয়েশন দিয়ে করতে পারি আমি তিনটা ভ্যারিয়েশন দেখাবো এই এক্সারসাইজের যেটা প্রবলেম আমাদের ওবলিক্সকে হিট করবে তো ফার্স্ট ভ্যারিয়েশন হচ্ছে আমাদের পা স্ট্রেট করে এখানে জাস্ট আমরা ক্রাঞ্চ করে এখানে উঠাবো আরেকটা আছে যে পা সোজা করে আমাদের এই হাতটা এখানে থাকবে ব্যালেন্স করার জন্য পা জাস্ট এইভাবে নামবে অ্যান্ড দেন স্ট্রেট আপ ফর জাস্ট আমাদের ওবলিক হিট করার জন্য আমাদের থার্ড ভ্যারিয়েশন যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের ক্রস ওভারের ক্রাঞ্চেস এইটা আমরা ডিরেক্টলি জাস্ট আমাদের ওবলিক্সে হিট করতে পারবো আমাদের জাস্ট এই ক্রাঞ্চ করলে আমাদের ওবলিক্সটা হিট হবে তো এইটা আমাদের ওবলিক্সও কিন্তু দেখো আমাদের ওবলিক্সও কিন্তু একটা মাসেল যেটা আমাদের লব হ্যান্ডেলস অনেক মানুষ বলে যে লব হ্যান্ডেলস বড় হয়ে গেছে যদি আমাদের এই ওবলিক্সটা বের করতে হয় আমাদের লব হ্যান্ডেলস মানে ইফ ইউ ওয়ান্ট টু গেট রিড অফ ইউর লব হ্যান্ডেলস আমাদের ওবলিক্সটা বের করতে হইলে আমাদের এই এক্সারসাইজগুলো করতে হবে আমাদের অনেক দেখা যায় যে ডাম্বেল নিয়ে আমাদের অথবা প্লেটস নিয়ে অনেক মানুষ টুইস্ট করতেছে টার্ন করতেছে এগুলো কাজ করে বাট আনলেস ইউ আর যে বললাম না 10% বডি ফ্যাটের নিচে না হলে আমাদের ওই এক্সারসাইজগুলো কাজ করবে না আমরা যখন 10% বডি ফ্যাটের নিচে যাব তখন অনেক মানুষ দেখা যায় টুইস্ট অ্যান্ড টার্নস তখন ওগুলো হালকা একটু কাজ করে জাস্ট টু মেক ইউর স্কিন লুক টাইটার দ্যাটস ইট আমাদের যদি অ্যাবসের মাসেল ঠিক করতে হয় অথবা অ্যাবসের মাসেল বিল্ড করতে হয় আমাদের জন্য এই এক্সারসাইজগুলো হচ্ছে প্রপার এই এক্সারসাইজগুলোর উপরে আমাদের আর কোনো এক্সারসাইজ নাই তো আমরা যে ফোর্থ এক্সারসাইজে যাবো আমরা এখন ফোর্থ এক্সারসাইজে যাই দেখি এটা কি আমাদের অ্যাপস এক্সারসাইজ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যাপসের সাথে কিন্তু আমাদের এই যে ব্যাক যে আমাদের লোয়ার ব্যাক কিন্তু রিলেটেড আমাদের লোয়ার ব্যাক যদি মানে লভ হ্যান্ডেলস যদি লোয়ার ব্যাকের অনেক মানুষ দেখবেন যখন হাঁটে পিছন দিয়ে পুরো ফ্যাট কমে যায় পিছন দিয়ে লভ হ্যান্ডেলসগুলো লোয়ার ব্যাকে ঝুলে মানে ওইখানে ফ্যাটের পরিমাণটা অনেক বেশি থাকে তো আমরা যদি অ্যাপসের সাথে আমাদের লোয়ার ব্যাকে কনসেন্ট্রেট না করি তাহলে কিন্তু আমাদের ওই অ্যাকচুয়াল যে ভি টেপারটা ওটা কিন্তু আসবে না তো ভি টেপারের জন্য আমরা যে কম্বিনেশনসগুলো করতে পারি অ্যাপসের জন্য বেস্ট আজকে আমি ওগুলোই দেখাচ্ছি তো আমরা ফোর্থ যেটা যাবো সেটা হচ্ছে আমাদের এই হাইপার এক্সটেনশনস তো হাইপার এক্সটেনশনসেরও কিন্তু অনেক ফর্ম থাকে সো অনেক মানুষ দেখবেন যে এরকম করে হাইপার এক্সটেনশন মারতেছে এটা কিন্তু টোটালি তো আমাদের হাইপার এক্সটেনশনটাও কিন্তু 180 ডিগ্রি আমরা পুরো নিচে যাবো জাস্ট আমাদের এই ব্যাকটা আর্চ হয়ে এরকম সোজা হবে সো দিস ইজ আওয়ার এন্ড পয়েন্ট তো আমাদের স্টার্টিং পয়েন্ট এটা হবে আমাদের স্টার্টিং এ হবে আমাদের এন্ড পয়েন্ট কিন্তু হবে এখানে মানে টোটাল স্ট্রেট আপ তো এটা দিয়ে আমরা লোয়ার ব্যাকটা স্কুইজ করবো যাতে আমাদের লভ হ্যান্ডেলস আমরা প্রপারলি মানে পিছনে লভ হ্যান্ডেলসগুলো যেখানে আমাদের কোমর থেকে এসে পিছনে অ্যাড হয় ওইটা যাতে আমরা প্রপারলি হিট করতে পারি সো এইটা হবে আমাদের ফোর্থ এক্সারসাইজ ইন আওয়ার কম্বো সো ফিফথ এক্সারসাইজটা যাচ্ছি তো ওইটা হবে আমাদের ফিনিশের আমাদের আজকে আজকের এই অ্যাবস ওয়ার্কআউটের তো এই অ্যাবস ওয়ার্কআউটগুলো আমি আগেই বলে নিচ্ছি আপনারা সপ্তাহে 2-3 দিন করবেন মানে
প্রায়োরিটি ইচ ডে এভরি আদার ডে আমরা অ্যাব ওয়ার্কআউটগুলো করবো। যারা বেশি ফ্যাট তারা এভরি আদার ডে, যারা মনে করেন আন্ডার 12% আর 15% বডি ফ্যাট তারা উইকে দুই দিন যদি এই কম্বিনেশনটা করে 4-5 সেটস, মানে এই আইটেমগুলো ঘুরাই ফিরাই যদি 4-5 সেটস করে, আই থিঙ্ক ইউ আর দিস ইজ আ গুড স্টার্টার ফর ইউর অ্যাপস অথবা অ্যাবডোমিন অর কোর এরিয়া। তো আমরা যাবো ফিফথ এক্সারসাইজে। সো আমাদের ফিফথ অ্যান্ড ফাইনাল এক্সারসাইজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক, ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজেস ফর দ্য অ্যাপস আমাদের টোটাল কোর স্টেবিলাইজ করার জন্য এন্ড স্ট্রেংথ, কোর স্ট্রেংথ বাড়ানোর জন্য। এই যে দেখেন এখানে একটা ভুল আছে প্ল্যাঙ্কে, ওনার প্ল্যাঙ্কটা হবে, আমাদের প্ল্যাঙ্কটা হবে জাস্ট আমরা কোর এখানে স্টেবল করে রাখো। এইটা আমরা করবো, তো এটা আমরা করবো 30-40 সেকেন্ডস আফটার এভরি ওয়ার্কআউট সেশন। আমাদের অ্যাপ ওয়ার্কআউট সেশন যদি আমরা উইকে দুই দিন করি, দুই দিনের পর আমাদের লাস্ট ফিনিশার থাকবে এই প্ল্যাঙ্কটা। আমরা যদি তিন দিন করি, তিন দিনের লাস্ট ফিনিশিং ওয়ার্কআউটটা থাকবে এই প্ল্যাঙ্ক। এটা হচ্ছে আমাদের কোর, আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই স্টেবিলাইজ করার জন্য। মানে আমাদের বডিটা কিন্তু টোটালি লাম্বার স্পাইনের উপরে ডিপেন্ডেন্ট, তো আমাদের লাম্বার স্পাইন অথবা আমাদের কোর স্ট্রং করার জন্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে প্ল্যাঙ্ক। তো আমরা যদি এইটা কন্ট্রোল করতে পারি, আপনারা দেখবেন অনেক অলিম্পিক গেমস অথবা অনেক চ্যালেঞ্জেস থাকে যে প্ল্যাঙ্ক চ্যালেঞ্জেস। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ টু মেক ইউর স্কিন টাইটার অ্যান্ড কোর স্টেবিলাইজ অ্যান্ড স্ট্রেংথ ফর দ্য ফর কোর স্টেবিলাইজেশন অ্যান্ড স্ট্রেংথ। তো যাই হোক, আজকে আমাদের এপিসোডটা এই পর্যন্ত থাকবে। আমাদের এই অ্যাপ ওয়ার্কআউটগুলো যেটা আমি দেখালাম আপনারা ট্রাই করেন, অ্যান্ড ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার কমেন্ট বক্সে অথবা আমাদের আমাকে ডিএম করবেন যে আপনাদের ওয়ার্কআউটগুলো কেমন লাগলো অ্যান্ড আপনাদের কোন ওয়ার্কআউটের প্রবলেম আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার পেজে নক দিয়ে বলতে পারেন, আমি ওগুলো নিয়ে নেক্সট এপিসোডগুলো নিয়ে আসবো। সো টিল দেন দিস ইজ সায়েন্স ওয়াক, এ কে হাংরি ওয়াক, স্ট্যান্ডিং আপ ফর ইউর রেভলিউশন।